পুরী বাঙালির কাছে আবেগের জায়গা, আর আমাদের এই পুরী জার্নি শুরু হয়েছিল 14ই জুলাই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ধরে। ইতিমধ্যে সেই গল্প আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার আগের ভিডিওতে, আশা করি তোমাদের কেমন লাগলো জানাবেন। আপনারা যারা মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো। আমার আগের পর্বের জার্নি শেষ হয়েছিল পুরী স্টেশন থেকে পুরী হোটেলে ওঠা অবধি, আর আজকের এই জার্নি শুরু হবে ব্লু ফ্ল্যাগ ব্রিজ ভ্রমণ জগন্নাথ মন্দির দর্শন দিয়ে। চলুন তবে শুরু করা যাক। এই হোটেলের সব থেকে পজিটিভ পার্ট হলো এখানকার রুমগুলো থেকে সমুদ্র দেখা যায়। আগের ভিডিওতে আমি বলেছিলাম পুরীতে প্রথম যেদিন এসেছিলাম সেদিন ওয়েদারটা খুব খারাপ ছিল, তাই ভালো করে পুরী বিচের পরিবেশটা চারপাশটা দেখিয়ে উঠতে পারি। আমরা 3 নাইট 4 ডেজের পুরী ট্রিপে গিয়েছিলাম, আর শেষের দুদিন ওয়েদারটা বেশ ভালোই পেয়েছি। আর একটা কথা বলে রাখি, ভিক্টোরিয়া হোটেলের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে খুব ভালো রকমের পজিটিভ এক্সপিরিয়েন্স, মানে এখানকার রুম সার্ভিস থেকে শুরু করে হোটেল ক্লিনলিনেস পর্যন্ত সবটাই দারুণ। মানে আমরা 3 দিনের জন্য ছিলাম, প্রতিদিন ওনারা এসে রুম ক্লিনিং ওয়াশরুম ক্লিনিংয়ের কথা বলছিল, যখন যা বলেছি আসার দিন থেকে ওনারা সেটা রাখার চেষ্টা করেছে। আমরা যেহেতু লাস্ট 2 দিন খুব ভালো ওয়েদার পেয়েছিলাম, তাই আমরা বেশি দেরি না করে আমরা গিয়েছিলাম জগন্নাথ দর্শন করতে। হোটেলের আশেপাশে বা হোটেল থেকে খানিক দূরে অনেক কটা রেস্টুরেন্টও আছে, যেটার কথা আজকে তোমাদের আমি বলবো। তোমরা যদি কখনো পুরীতে যাও তবে সেগুলো ট্রাই করতে পারো। সকালের মর্নিং ওয়াক শেষ করে আমরা গেলাম রুমে। সকালে ঘুম থেকে উঠলে এই ভিউটা দেখলে মন ভালো হয়ে যায় বলুন। এই কারণেই বোধ হয় সমুদ্র বলতে পুরীর প্রতি টানটা অনেক বেশি। যাই হোক, চলুন তবে জগন্নাথ মন্দির দর্শন করে আসি। হোটেলের সামনে থেকেই আপনি অটো পেয়ে যাবেন, ওখান থেকেই অটো বা টোটো ভাড়া করে পৌঁছে গেলাম মন্দির। অটো ভাড়া পড়ে মূলত 80 থেকে 100 টাকার মধ্যে। ওই দেখুন, দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। কিছু কিছু পরিবেশ থাকে দেখলেই মন ভালো হয়ে যায় বলুন। তবে একটা কথা বলে রাখি, মন্দিরে মোবাইল ক্যারি করতে দেয় না, মন্দির ঢোকার আগে মোবাইল কাউন্টারে জমা দিয়ে রাখতে হয়। বাট আমরা যেহেতু বৃষ্টি পেয়েছিলাম তাই দেখলাম ওরা ছাতাও সাথে করে নিয়ে মন্দিরে ঢুকতে দেয় না, তাই আমরা বাইরে থেকে রেনকোট কিনে নিয়ে এসে বৃষ্টির জল এড়াতে ওটা পরেই মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের 2টো এন্ট্রি গেট, কাউন্টারে ছাতা জুতো মোবাইল এইসব জমা দিয়ে ভিতরে ঢুকতে হয়। ভিতরটা এতটাই বিশৃঙ্খলা থাকে যে ঠেলা ঠেলে না করে মন্দির দর্শন কখনোই হয় না। আমি সেবার মোবাইল ক্যারি করেছিলাম, তাই সামনের রাস্তাটুকুই তোমাদেরকে দেখিয়ে দিতে পেরেছি। যে মন্দিরের রাস্তার উল্টো দিকে দোকানপত্র বসেছে, আমরা রথযাত্রার ঠিক পরে গিয়েছিলাম তাই রথের অংশটুকুও দেখতে পেরেছি। কত মানুষের অক্লান্ত পরিশ্রমের সাথে মিশে থাকে বলুন। মন্দির দর্শন শেষ করে আমরা হোটেলে ফিরে রওনা দিয়েছিলাম ব্লু ফ্ল্যাগ ব্রিজের জন্য। ওয়েদারটা খুব ভালো ছিল তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। হোটেলের সামনে থেকেই আমরা অটো ধরে গিয়েছিলাম ব্লু ফ্ল্যাগ ব্রিজে। এই ব্লু ফ্ল্যাগ ব্রিজে যাওয়ার জন্য অটো ভাড়া লাগে 80 থেকে 100 টাকা মতো। এই সি বিচটা গোল্ডেন বিচ নামে পরিচিত, এটি সব থেকে ক্লিনেস্ট বিচ হিসেবে ধরা হয় পুরী। যারা নিরিবিলি শান্ত পরিবেশে সি বিচের সাইডে বসে রাখতে চান তাদের জন্য এই বিচটা একদমই পারফেক্ট। স্বর্গদ্বারের কোলাহল এড়াতে এই বিচে এসে দুদণ্ড বসে থাকাই যায়। যাদের নিজেদের গাড়ি আছে তাদের জন্য এখানে আলাদা করে পার্কিং স্লট আছে, তবে বলে রাখি একটা জায়গা পর্যন্তই ওরা অ্যালাউ করে যাওয়াটা, তারপর থেকে হেঁটেই সি বিচে পৌঁছাতে হয়। রিসেন্ট এখানে 2-3টা অনেক ক্যাফে খুলেছে, যেটার অনেক ভিডিও ইউটিউবাররা করেছে। ক্যাফে কুকিজ বলে যে ক্যাফেটা খুলেছে সেটি এই গোল্ডেন বিচে। এখানকার এন্ট্রি টিকিট প্রাইস 20 টাকা পার পার্সন, এটাই হচ্ছে এটার ফ্রন্ট গেট, এটা দিয়েই ভিতরে ঢুকতে হয়। এটা গোল্ডেন বিচ এন্ট্রি টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে গোল্ডেন বিচে ঢুকতে হয়। এটি ঠিক গোল্ডেন ট্রি হোটেল যেটা আছে তার ঠিক অপোজিটেই। গোল্ডেন বিচের এন্ট্রি প্রাইস হচ্ছে 20, আর যারা চেঞ্জিং রুমের অ্যাক্সেস চান তাদের জন্য 50 রুপিস পার পার্সন। এই যে এটাই কাইন্ড নো টু বিচ ভিজিটার্স, যেটা ডিটেলস তোমাদেরকে আমি বললাম। ভিতরে দুর্গে দুদিকে 2টো স্কাল্পচার।
চলুন তবে ভিতরে গিয়ে বিচ পর্যন্ত যাই সমুদ্রের কাছাকাছি। স্বর্গদ্বারের বিচটা যতটাই কোলাহলপূর্ণ এই বিচটা ততটাই নিরবিলি, খুব খুব কম মানুষজনই এখানে আসেন। পুরী এলে অবশ্যই ঘুরে আসতে পারো, পুরী এই নতুন আকর্ষণ গোল্ডেন বিচ থেকে। পুরী থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই বিচ, স্বর্গদ্বার থেকে অটো বা টোটো পেয়ে যাবে এই বিচে আসতে গেলে। গোল্ডেন বিচ যে সার্টিফিকেট পেয়েছে তার নাম ব্লু ফ্ল্যাগ, ডেনমার্ক থেকে এই সার্টিফিকেট দেওয়া হয়। ভীষণ পরিষ্কার এবং ওয়েল মেনটেন্ড একটি বিচ। খাবার জল থেকে শুরু করে বাথরুম সব কিছু আছে এই গোল্ডেন বিচটাতে। বেতের ছাউনিতে ঘেরা বসার জায়গা আছে যেখানে বসে সমুদ্র উপভোগ করা যাবে। এই বিচ সম্পূর্ণ প্লাস্টিক বর্জিত, এখানে বাচ্চাদের জন্য রয়েছে পার্ক। পুরীর ভিড় থেকে যদি একটু বিরতি পেতে চান তাহলে অবশ্যই এই গোল্ডেন বিচে একবার ঘুরে আসুন। আজকে আপনাদের কিছু আমি রেস্টুরেন্টের সন্ধান দেব, যদি বড়িতে যান তবে এই রেস্টুরেন্টগুলো অবশ্যই কভার করতে পারেন। প্রথমেই যে রেস্টুরেন্টের কথাটা বলবো তার নাম হচ্ছে চুংওয়াও রেস্টুরেন্ট। পুরীর ভিআইপি রোডের ওপরেই এই চুংওয়াও রেস্টুরেন্ট। অনবদ্য খাবার এবং অনবদ্য পরিবেশ, আপনারা যারা পুরী আসবেন একবার এখানে খাবার খেতে পারেন। এই রেস্টুরেন্টটা বেসিক্যালি চাইনিজ ফুড সার্ভ করে, এটি উড়িষ্যার ওল্ড চাইনিজ কিউশন রেস্টুরেন্টের মধ্যে পড়ে। আমরা ওখানে অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস অ্যান্ড কুম্পাও চিকেন। নেক্সট যে রেস্টুরেন্টের কথা বলবো তার নাম হচ্ছে পাঁচ ফোড়ন রেস্টুরেন্ট, সোনালী প্যালেসের ঠিক সামনেই আছে। অথবা বোঝার সুবিধার জন্য বলি পুরী হোটেলের ঠিক পাশেই হচ্ছে গোপাল বল্লভ রোড, ওই রোডের ওপরই এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম কাতলা কালিয়া থালি আর ভেটকি পাতুরি থালি। রেস্টুরেন্টের সবকটা খাবারই ভালো, শুধু আমার আলু ফুলকপির তরকারি ছাড়া বাকি সবকটা খাবারই দারুণই লেগেছে, টেস্টিও বটে। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই খুব ভালো, তোমরা যদি কখনো পুরী যাও এটা গিয়ে ট্রাই করতে পারো। নেক্সট ডে আমরা গেছিলাম ওয়াইল্ড ক্র্যাশ রেস্টুরেন্টে। হোটেল লি গার্ডেনের ঠিক সামনের গলিতেই এই রেস্টুরেন্ট। এটাই হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রি গেট। এই রেস্টুরেন্টের মধ্যে নিজস্ব একটা ক্যাফেটেরিয়াও আছে আর একটু কিছু দূর এগোলেই এদের নিজস্ব একটা হোমস্টেও আছে। যদি সময় কাটাতে চান তবে এই রেস্টুরেন্টটা বেস্ট অপশন। খাবারের কোয়ালিটি যদি বলতে চান তবে বলবো তুলনামূলকভাবে ভালোই, তবে বেস্ট অপশন নয়। আমরা এই রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিলি পর্ন। নেক্সট ডে আমাদের ছিল হোটেল থেকে চেক আউট আর ভিক্টোরিয়া চেক আউট টাইম হচ্ছে 9টা। আমরা ঘুরে ঘুরে বিজয় ইন্টারন্যাশনালে এসেছিলাম খাবার জন্য। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম পটল পোস্ত, ডাল, ভাত আর একটা পনিরের আইটেম। খাবারের কোয়ান্টিটির ওপর বেস করে বলা যায় দুজনের জন্য এটা পারফেক্টই। টেস্ট হিসেবে খুব একটাও বেশি ভালো ছিল না। আমাদের দুরন্ত ট্রেন টাইম ছিল 8টা। হোটেলে লাগেজটা রেখে চারপাশে ঘুরতে ঘুরতেই সময় কেটে গেছে। চলুন তবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করা যাক। এবারের মতো পুরীকে আমাদের বিদায় জানানোর পালা। এই ট্রেনের জন্য অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর ডিম কষা।